আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে যারা শুধুমাত্র গঙ্গার প্রতি আকৃষ্ট হয়ে আসছো, এখানে শুধুমাত্র গঙ্গা নয়, পোডিয়াম, মানে এত বড় পোডিয়াম আর এত সুন্দর ভিউ, মানে অসাধারণ। তো তোমাদের আরও আস্তে আস্তে শেয়ার করব। এখন তো আরও বাড়ছে, মানে সামনের দিকটা তো এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হচ্ছে। তো পুরোটা কমপ্লিট হলে তো সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি অসাধারণ লাগবে। আর আমাদের যে ফ্ল্যাটটা, তার গার্ডেনটা এত বড়, সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে টাওয়ার 12। এটা হচ্ছে টাওয়ার 13। তারপরেরটা, এটা যেটা আলো চলছে, এটা হচ্ছে 12। তো এটা হচ্ছে পুরো সামনের দিকে যাচ্ছি, যেটা কিন্তু এখনো রেডি হয়নি, কাজ চলছে। এটা হচ্ছে 12-এর আলো জ্বলছে পুরো। এটা তোমরা দেখতে পাচ্ছ মাঝখান থেকে, এটা হচ্ছে প্রয়াগ।
এই সাইডটা পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এখানে আমি যেতে পারছি না তাই এখানের পডিয়ামটাও তোমাদের সেভাবে আমি শেয়ার করতে পারছি না কারণ কিছুই তৈরি হয়নি এগুলো সব কাজ চলছে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগছে আপনাদেরকে আমরা মানে বোঝাতে পারবো না মানে কোনো কথা নেই কোনো কথা হবে না মাইন্ড ব্লোয়িং অদ্ভুত সুন্দর আমাদের দীপাবলি সার্থক এখনো কনস্ট্রাকশন ফুল সুইং এইটা হলো বেস্ট বল এখন আমি চলে এসেছি পডিয়াম থেকে নিচে একদম সঙ্গমের ফ্রন্টে একদম সাবওয়ে দিয়ে উঠেই যে তোমরা সঙ্গমের ফ্রন্টটা দেখতে পাবে তার লুকটা তোমাদের এখন শেয়ার করছি দেখো কি সুন্দর কালার কম্বিনেশন লাইটিং এত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে তো ক্যামেরাতে তোমাদের কতটা ভালো লাগছে জানি না আশা করছি ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে সামনে থেকেও তার থেকে বেশি সুন্দর লাগছে আর ড্রোন দিয়ে যদি পুরো ভিউটা তোমাদের দেখাতে পারতাম মানে একদম গ্রাউন্ড থেকে পডিয়াম ভিউটা দেখাতে পারতাম তাহলে তো অবশ্যই আরও ভালো লাগতো আর যদি না দেখে থাকো তোমরা আমার শর্টসে চলে যাও সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও
এখানেই শেষ করছি আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো সঙ্গমের পোডিয়াম অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।